এক নম্বর হচ্ছে যেটা সেটা বললাম যে আল্লাহ এবং তার রাসূল ফরজ করেন নাই তাকলিদকে আমরা নিজেরা ফরজ করে নিয়েছি ইমামরা ফরজ করেন নাই আমরাই ফরজ করে নিয়েছি এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট আসেন আমরা নিজেদের উপর ফরজ করে নিয়েছি সেটা হলো এই একটা বিষয় ফরজ করে নিয়েছি সেটা হলো পীর ধরা তারপরে মুরিদ হওয়া ওসিলার নাম দিয়ে এটাকে আমরা নিজেদের উপর ফরজ করে নিয়েছি আরে পীর ধরতে হবে এটাকে ফরজ করে নিয়েছি মুরিদ হতে হবে এটাকে আমরা ফরজ করে নিয়েছি ফলে জ্ঞানের পথে আমাদের একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কারণ আমরা মনে করেছি যে এই বিশ্বাবের মুরিদ হতে পারলে আমার আর কোনো কিছু দরকার নেই হুজুর আমাদেরকে যেদিকে নিয়ে যায় কেউ কেউ আমাদেরকে বলেন যে ইক্তেদাই তুবি হাজাল ইমাম করে দিয়েছি যে এই ইমামের ইক্তেদা করে দিয়েছি সুতরাং ইমাম আমাদেরকে যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যাবে আমি বললাম ভাইজান ইমাম তো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে এখন আপনি কি করতেছেন সেটা বলেন ইমাম তো জান্নাতের দিকে দৌড়াচ্ছে না ইমামের তাওয়াজ্জু তো জাহান্নামের দিকে এখন আপনি আসলে কি চিন্তা করতেছেন আমার বন্ধুগণ ইসলামের বিধান পালনের ক্ষেত্রে এই ধরনের অন্ধ দৃষ্টিভঙ্গির আদৌ সুযোগ নেই যে ইমাম আমাকে যেদিকে নিয়ে গেল সেদিকে আমি চলে গেলাম কারণ গন্তব্য আপনাকেই জানতে হবে এই গন্তব্যের পথ আপনাকেই জানতে হবে যে পথ হচ্ছে এটি এটি হচ্ছে আমার পথ পথ সম্পর্কে আপনাকে জানতে হবে যদি আপনি পথ না জানেন তাহলে আপনি আসলে সত্যিকার গন্তব্যে পৌঁছতে পারবেন না আদৌ কি আপনি রাস্তায় উঠেছেন কিনা যেমন আপনি মনে করেন এখান থেকে চট্টগ্রামে যাবেন অন্ততপক্ষে চট্টগ্রামের রাস্তায় তো আপনাকে ঘুরতে হবে ঠিক কিনা নচেত আপনি চট্টগ্রামে পৌঁছতে পারবেন না এখানেই আমাদের বিভ্রান্তি যে আমরা আসলে পথেই না জেনে আমরা মনে করছি যে না আমার ইমাম যেদিকে আমাকে তাওয়াজ্জু করতেছে সেদিকে চলে যাচ্ছে আমরা নিজেদের উপর ফরজ করে নিয়েছি কোথাও আল্লাহ এবং তার রাসূল এটাকে ফরজ করেননি যে আপনি পীর ধরবেন আপনি বায়াত করবেন আপনি সেটার নাম দিচ্ছেন ওসিলা আরো অদ্ভুত ঘটনা হলো এই এর সাথে আরো নতুন আরেকটি জিনিস আবিষ্কার করছে আমার কাছে ভাইরা খবর দেয় বলে যে অমুক অমুক বলতেছে যার পীর নেই তার পীর হচ্ছে শয়তান আরে মিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পীর ছিল না কিন্তু নবী সাল্লাম পীর কি শয়তান ছিল নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পীর ছিল না তার পীর কি শয়তান ছিল নাকি কি মনে করেন আপনারা এগুলো কত গলত বক্তব্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে একটু চিন্তা করেন কত কঠিন এবং গলত বক্তব্য দিচ্ছে বরং তুমি যিনি মনে করতেছো যে তোমার পীর দরকার তুমি মূলত শয়তানের মুরিদ হয়ে যাচ্ছ তুমি বুঝতে পারতেছো না তুমি শয়তানের মুরিদ হয়ে যাচ্ছ যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি ফরজ করে যান নাই হাদিস এটাকে ফরজ করে নাই কোরআন এটাকে ফরজ করে নাই এই কারণে আমাদের জ্ঞানের পথে একটা বড় প্রতিবন্ধক সেই প্রতিবন্ধকটা কি আপনি মুরিদ হলেন আর আপনাকে একটা উজিফা ধরাই দিল বলে যে এই বই যথেষ্ট আপনার জান্নাতে যাওয়ার জন্য আর পড়ালেখার দরকার নেই ঠিক কিনা বলে আমাদের আর পড়ালেখার দরকার নেই আরে বুখারী মুসলিম এগুলোর দরকার নেই কোরআনের তাফসির এগুলোর দরকার নেই আমরা পড়ার কোনো দরকার নেই আমরা শুধুমাত্র মানে এই ওজিফা পড়লেই হুজুর যে ওজিফা দিয়েছে এটাই যথেষ্ট এটাকে আমরা ফরজ করে নিয়েছি নিজেদের উপর বাধ্যতামূলক করে নিয়েছি ফলে আমরা মনে করি যে যদি বিশ্বাস ধরতে পারলাম তাহলে আমি জান্নাতে চলে গেলাম এটা আসলে গলত এরপরে আরেকটা চিন্তাধারা বেরিয়ে আসছে বলছি না এত মানে এগুলো দরকার নেই শুধুমাত্র চিল্লায় বের হয়ে যাবেন মুরব্বীরা যেভাবে যেভাবে বল